সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আবার অনলাইন ক্লাস আসলাম। আজকে আমরা 2019-20 শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষে দ্বাদশ শ্রেণীর ক্লাস নেব। ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের আমরা চতুর্থ অধ্যায়ের একটা ইন্টারেস্টিং বিষয়ে, সেটা হলো মমতাজ মহল কে ছিলেন এবং তার তাজমহল সম্পর্কে ধারণা কি ছিল, এই সম্পর্কে আমরা আজকে পড়ব। মধ্যযুগের ইতিহাসে ভালোবাসার একটা অপূর্ব নিদর্শন ছিল তাজমহল। তো এই তাজমহল তৈরি করেছিল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের উদ্দেশ্যে তিনি এটা তৈরি করেছিলেন। এটা পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে মধ্যযুগের ইতিহাসে, সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য। কারণ এইরকম সৃষ্টি সমাধিসৌধ পৃথিবীতে আর কোথাও দেখতে পাওয়া যায় না। তো আমরা প্রথমে আগে মমতাজ সম্পর্কে একটু ধারণা দেব, যেহেতু এই তাজমহলটা তৈরি করেছিল মমতাজের উদ্দেশ্যে। তো সেই মমতাজ সম্পর্কে আমরা আজকে কিছুটা ধারণা দেব। তোমরা বোর্ডে দেখো, এই যে শাহজাহানের স্ত্রী ছিল মমতাজ মহল, 1594 খ্রিস্টাব্দে তার জন্ম, এবং তার ফুফু ছিল নূরজাহান এবং তার পিতা ছিল আসফ খান। তো ফুফু নূরজাহানের ন্যায় তিনিও ছিলেন সৌন্দর্যের প্রতিমূর্তি। তাকে দি লেডি অব দ্য তাজ এবং মমতাজ মহল নামে আখ্যায়িত করা হয়। প্রথমে কিন্তু তার নাম ছিল আরজুমন বানু বেগম। 1612 খ্রিস্টাব্দে যখন সম্রাট শাহজাহানের সাথে তার বিয়ে হয়, তখন তার নাম পরিবর্তন করে মমতাজ মহল রাখা হয়েছিল। সম্রাটের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। দানে ও ধ্যানে, এমনকি যুদ্ধের ময়দানেও তিনি সবসময় সঙ্গে থাকতেন। তাকে এই যে মালিকাই জামান খেতাবে ভূষিত করা হয়েছিল, এই প্রশ্নটা তোমাদের এই যে MCQ-তে আসতে পারে। অনেকে আবার দ্বন্দ্বে পড়ে যায়, তাজমহল প্রশ্ন দিলে তাজমহল সবাই লিখে, আবার মাঝে মধ্যে মমতাজ মহল দিয়ে দিলে অনেকে তাজমহলের কথা বলে থাকে। মমতাজ মহলটা তো তোমার এই যে সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম, মমতাজ মহল সম্রাট শাহজাহানের স্ত্রীর নামই কি দেওয়া হয়েছিল, মমতাজ। তো তাকে নিয়ে যে সৌধটা করা ছিল সেটা ছিল তাজমহল। সে যা হোক, তো এইগুলা MCQ-তে পড়ে মালিকাই জামান কাকে বলা হয় এটা তোমরা মনে রাখবে। এটা হলো সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের, যার আসল নাম ছিল আরজুমন বানু বেগম, এবং এই আরজুমন বানু বেগমের কি একটা খেতাব ছিল মালিকাই জামান। এই আরজুমন বানু বেগমের অনেক পেছনের ইতিহাস আমরা দেখি। একদিন মিনাবাজারে শাহজাহান নিখুঁত পারস্য সুন্দরী এই আরজুমন বানু বেগমকে দেখেন। প্রাসাদের সংলগ্ন হারামের কাছে এই মিনাবাজারের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক দোকানে দেখা হয় দুজনের। খুররম একটা কাঁচের দাম জানতে চাইলে আসফ খান কন্যা এই আরজুমন বেগম মধুরভাবে জানান, এটা কাঁচ নয়, হীরা, এবং এর দাম 10,000 রুপি, যা দেওয়ার সাধ্য তার নেই। খুররমও ওই দিনেই ওই দামেই হীরাটি কিনে ঘরে ফেরেন আর নিজের হৃদয়টি রেখে আসেন মিনাবাজারে বিনামূল্যে আরজুমন বানুর হৃদয়ে। প্রথমে খুররম পারস্যের তথা এই যে শাহজাহান পারস্যের রাজকন্যা কুয়ন্দরী বেগমকে বিয়ে করেছিলেন। পরে অবশেষে 1612 খ্রিস্টাব্দে তাকে বিয়ে করেছিলেন। তখন শাহজাহানের বয়স ছিল 21 বছর আর মমতাজের বয়স ছিল 19 বছর। এই মমতাজ তিনি ছিলেন অত্যন্ত সুশিক্ষিতা, অত্যন্ত উদার ও ন্যায়পরায়ণ রানী। দরিদ্র, বিধবা, অনাথ বালক বালিকাদের দুঃখ দেখলে তার কোমল হৃদয় করুণায় বিগলিত হতো। সাম্রাজ্যের এমন কোনো নিপীড়িত স্ত্রী পুরুষ ছিল না যারা মমতাজের করুণা লাভ করেনি। দরিদ্র অনাথ বালিকাদের বিবাহের জন্য তিনি অর্থ ব্যয় করতেন, তিনি নিয়মিত নামাজ পড়তেন, এমনকি তিনি সবসময় রোজাও রাখতেন বলে আমরা দেখি।
1637 খ্রিস্টাব্দে এই মহীয়সী মৃত্যুবরণ করেছিলেন। চতুর্দশ সন্তান প্রসবকালে নাকি তিনি ইন্তেকাল করেছিলেন। বলা হয় তাকে মৃত্যুশয্যায় ফিসফিস করে সম্রাটের কাছে তিনি চারটি অনুরোধ করেছিলেন। তার নামে একটি সমাধিসৌধ নির্মাণ করা, আরেকটি বিয়ে করা, 3 নম্বর মমতাজের সন্তানদের প্রতি নজর রাখা এবং 4 নম্বর প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে তার সমাধিসৌধতে তিনি যাবেন। সম্রাট প্রথম দুটো রেখেছিলেন, শোনা যায় মমতাজের মৃত্যুশোকে কয়েক মাসের মধ্যে শাহজাহানের চুল দাড়ি পেকে গিয়েছিল। তার মৃত্যুর পর প্রথমেই সম্রাট প্রিয়তম স্মৃতির স্মরণে একটি সমাধিসৌধ নির্মাণ করেন। সেই সমাধিসৌধটি হলো কি আজকের এই যে মধ্যযুগের সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য, এই তাজমহল। এই সৌধটি 1900 ফুট লম্বা ও 1000 ফুট চৌড়া বা প্রস্থ। প্রধান এলাকা 1000 ফুট চৌড়া বাগান দিয়ে এটাকে ভাগ করা হয়েছিল। এটা চাঁদনি রাতে দেখলে মনে হয় যে গম্বুজটি তারাদের মধ্যে আকাশে ভাসছে, এমনকি গোধূলি লগ্নে এর চেহারা হয়ে যায় একটা নিঃসঙ্গ শুকনো গোলাপের মতো। সকালে, দুপুরে, রাতে এই তাজমহলের যে রূপ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায়। এই জন্য ইতিহাসবিদ হ্যাবেল এটাকে ভারতের ভেনাস দ্য মিলো বলে আখ্যায়িত করেছিলেন তিনি। তো এই তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যযুগের একটি কি আশ্চর্য, এবং সম্রাট তার প্রেয়সী মহীয়সী স্ত্রী এই আরজুমান বানু বেগম তথা মমতাজ মহলের উদ্দেশ্যেই তিনি এটা তৈরি করেছিলেন। তো এই স্থাপত্য শিল্পটি 1632 থেকে 1653 খ্রিস্টাব্দের মধ্যে এটা তৈরি করা হয়েছিল। প্রিয়তমা এই স্ত্রীর উদ্দেশ্যে তিনি তার স্মৃতি চিরস্মরণীয় করার জন্য, তার স্ত্রীর স্মৃতি চিরস্মরণীয় করার জন্য আগ্রায় যমুনা নদীর তীরে এই স্মৃতিসৌধ নির্মাণ করেন। তাজমহলের নির্মাণ কার্য শেষ করতে ভারতীয় ও বিদেশীয় 20,000 লোকের 22 বছর সময় লেগেছিল। সৌন্দর্য ও শিল্পকলায় তাজ পৃথিবীর এক অনুপম সৃষ্টি। এডওয়ার্ড ও গ্যারেট এর সৌন্দর্য এবং শিল্প নৈপুণ্যের কথা বলতে গিয়ে মন্তব্য করেন, সার্টেইনলি ওয়ান অফ দ্য আনরাইভেল বিউটিস অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহলের সৌন্দর্যে তিনি এটা বলেছিলেন। কেউ কেউ বলছেন যে তখনকার হিসেবে এতে খরচ হয়েছিল 3 কোটি 20 লাখ রুপি। দেখো, রুপি, টাকা নয়, অনেকে টাকা বলে 3 কোটি 20 লাখ রুপি খরচ হয়েছিল বলে বলে থাকেন। আবার কেউ কেউ বলছেন যে টাকায় এটা 19 কোটি টাকা তৈরি হয়েছিল এই তাজমহল তৈরি করতে। তাজমহলের যে স্থাপত্য সৌন্দর্য অত্যন্ত সৌষ্ঠবমণ্ডিত, এবং এর যে পুরো পরিমাপটা তোমার যে আমাদের দেশের যে বুয়েটের একদল গবেষক তাজমহলের পরিমাপ করার জন্য গিয়েছিল, তারা বলছেন যে এই যে তোমার তাজমহল পুরো ভবনটি আমাদের দেশে পুরো 9 তলা বিল্ডিং তোলা যায় নাকি, এই সাইজের ছিল 9 তলা বিল্ডিং, সমান বিল্ডিংয়ের সমান ছিল এই তাজমহল সৌধটি। এই সৌধটির মূল পরিকল্পনাকারী ছিলেন শিল্পী ইস্ফান্দর রুমি। বলা হয় তরুণ বাঙালি বলদেব দাসও ছিলেন এর অন্যতম রূপকার। কেউ কেউ বলছেন যে ইরানের প্রধান স্থপতি যিনি ছিলেন তিনি হলেন ইরানের ওস্তাদ ঈশা। তুর্কির ইসমাইল আফান্দি মূল ভিত্তির নকশা করেছিলেন। মহলের উপরের সোনার কারুকাজের জন্য লাহোর থেকে এসেছিলেন কাজিম খাঁ। মোজাইকের নকশা করেছিলেন দিল্লির চিরঞ্জিলাল। পারস্য থেকে আমানত খান এসেছিলেন ক্যালিগ্রাফি করার জন্য, আর মূল্যবান পাথর কাটার জন্য বেলুচিস্তান থেকে আনা হয়েছিল আমির আলীকে। এভাবে দিল্লি, কনৌজ, লাহোর, মুলতান থেকে তো বটেই, বিভিন্ন ক্ষেত্রে সেরা কারিগররা এসেছিলেন বাগদাদ, সিরাজ ও বোখারা থেকে। এরা সবাই মিলে শাহজাহানের স্বপ্নের তাজমহল বাস্তবের আদল দিয়েছিলেন। 1000 হাতির পিঠে করে ভারত ও এশিয়ার নানা স্থান থেকে নির্মাণ সামগ্রী আনা হয়েছিল। বাগদাদ, শ্রীলঙ্কা, পাঞ্জাব, তিব্বত, আরব সাগর, চীন ও ইউরোপের নানা স্থান থেকে পৃথিবীর মূল্যবান সব রত্ন এই তাজমহল তৈরি করার জন্য আনা হয়েছিল। সেজন্য তাজমহলকে বলা হচ্ছে, তাজমহল শুধু একটি স্থাপত্য কীর্তি নয়, এটা ভালোবাসার এক অমূল্য সৌধ, শাহজাহানের শোকের মিনার। মজার মজার ছড়ার লেখক এডওয়ার্ড লিওর তো 1874 সালে তাজমহল দেখে পরিষ্কার বলেছিলেন, এখন থেকে পৃথিবীর অধিবাসীদের আমি দুভাগে ভাগ করব, তাজমহল দেখা দল, তাজমহল না দেখা দল। তো এ সম্পর্কে নজরুল একটা কবিতা লিখেছিলেন, তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ,
অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তারপর নজরুলও বিশ্বকবি রবীন্দ্রনাথও লিখেছেন এই যে, হীরা মুক্তা মাণিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা, যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু তাক এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল। এভাবে বিভিন্ন কবি বিভিন্ন লেখক তাজমহলের বন্দনা গেয়েছেন। তো সেজন্য এই তাজমহল তৈরি করার জন্য এমনকি মুঘল যুগের যে স্থাপত্য শিল্প শাহজাহান তৈরি করেছিলেন, সেই জন্য সম্রাট ঐতিহাসিকগণ সম্রাট শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স অর ইঞ্জিনিয়ার কিং বলে আখ্যায়িত করেছেন। এবং কাফি খান বলছেন যে, নো প্রিন্স এভার রেইনড ইন ইন্ডিয়া দ্যাট কুড বি কম্পেয়ার্ড টু শাহজাহান। কোনো সম্রাট বা সম্রাটের পুত্র যারা শাহজাহান আছে, কেউ ভারতবর্ষে এই শাহজাহানের যোগ্যতা অর্জন করতে কোনো তুলনাই করা যায় না নাকি তার সাথে। তিনি যা তৈরি করেছেন এটা পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত তার স্থায়ী নিদর্শন কি রয়ে গিয়েছে, এবং এটা নিয়ে অনেকেই অনেক কথা লিখেছেন এবং ভবিষ্যতেও কি লিখবেন। কেমন তো পাবলো নেরুদা বলছেন যে, তার যে কবিতাগুলো আছে তিনি কি সব তার মহীয়সী স্ত্রী বা স্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, কিন্তু শাহজাহানের কাছে এরকম কোনো কি কবিতা ছিল না। শাহজাহানের কবিতাই হলো এই তাজমহল। কেমন তার স্ত্রীর মৃত্যুর পর পাথরের স্মৃতিস্তম্ভে তিনি কবিতা লিখেছেন, বিরহী কবি শাহজাহান, আর এই কবিতাই হলো তাজমহল। সম্পদ থাকলেই প্রেম দেখানো যায় না। মুঘল সম্রাট তারে ছিলেন, শাহজাহানের চেয়ে ধনী লোক পৃথিবীতে ছিলেন, হয়তো এখনও আছেন, কিন্তু তাজমহল একটাই, আর সেটা বানিয়েছেন প্রেমিক শাহজাহান, ধনী শাহজাহান নন। তাজ স্যাব শুধু ধন সম্পদের প্রদর্শনশালা নয়, এক শ্বেত মর্মরে লেখা এক শোকগাথা স্ত্রীর জন্য এভাবে তিনি এটা তৈরি করেছেন। লোক প্রবাদে শোনা যায় তাজমহলের যারা মূল সৃষ্টিকারী শিল্পী ছিল, সেই শিল্পীদের নাকি মেরে ফেলা হয়েছিল কাউকে কাউকে, আবার কারো চোখ তুলে ফেলা হয়েছিল, কারো হাত বা হাতে আঙুল কেটে নেওয়া হয়েছিল। যদি এই সব কথাগুলো সত্য হয়ে যায়, তবে এসবই করা হয়েছিল যাতে তাজমহলের সমতুল্য আর কোনো কিছু সৃষ্টি না হয়। যদি এ প্রবাদ পুরোটাই সত্য হয়, তবে শাহজাহানকে নিষ্ঠুর বলা যাচ্ছে, প্রেমিক বলাই ভালো। তো সেটাই হোক, এভাবে আমরা সম্রাট শাহজাহানের তাজমহল সম্পর্কে বলতে পারি। এমনকি আমেরিকান একজন ঔপন্যাসিক বায়ার টেইলর, তিনি এটাকে বলেছেন যে, ডিড ইউ এভার বিল্ড এ ক্যাসল ইন ইন দ্য এয়ার, হ্যারি সোয়ান ব্রট ডাউন টু আর্থ অ্যান্ড ফিক্সড ফর দি ওয়ন্ডার অফ এজেস। এটাকে তিনি যুগের বিস্ময় বলে কি আখ্যায়িত করেছেন। তো তাজমহল মধ্যযুগে এটা শাহজাহানের সৃষ্টি ছিল এবং এখনও আছে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য হিসেবে। যখন তোমাদের প্রশ্ন করা হয় মমতাজ মহল কি, তাহলে তোমাদেরকে এই স্ত্রী শাহজাহানের স্ত্রী মমতাজ মহল নিয়ে, এটা যাতে তোমাদের কোনো দ্বন্দ্ব না হয় এটা দিতে, সে কারণে আমি দোনোটা সম্পর্কে তোমাদেরকে বললাম। তাজমহল বললো, আবার মমতাজ মহল বললো, দোনোটার বিবরণ কিন্তু আমরা এখানে দিতে পারি। তো আজকে এতটুকু আলোচনা করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।